খুব বেশি খাওয়া দাওয়া করতাম, কিন্তু হঠাৎ করে কেন জানি খুব বেড়ে যাচ্ছিল। তারপর 2015 সালে আমি যখন ভার্সিটিতে ভর্তি হই, তখন আমার ওজন দেখলাম যে 70। এর কিছুদিন পর মানে কয়েক মাসের ব্যবধানে আমি আমার ওজন দেখি 96 গেছে। তখন আমি আসলে খুব চিন্তিত হয়ে পড়ছিলাম যে কিভাবে ওজন কমাবো, মোটিভেটেড হতে পারছিলাম না। অনেক দিন ধরে আমার ওজনটা 96 কেজিতেই ছিল। তারপর 2019 সালের সেপ্টেম্বর মাসে আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের কিছু ভিডিও দেখি ইউটিউবের মধ্যে। তো ভিডিওগুলো আমি কয়েকদিন পর পর একটা দেখতাম এবং ভালো করেই বোঝার চেষ্টা করতাম যে কিভাবে কি করা যায়। তারপর আল্লাহর নাম নিয়ে শেষ পর্যন্ত 2020 সালের জানুয়ারি মাসে আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফস্টাইল ফলো করে দিই। মাত্র 8 মাসে জেকে লাইফস্টাইল ফলো করে 33 কেজি ওজন কমাতে সক্ষম হয়েছি। আমি তার জন্য ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। তো আপনারা যারা আমার মতো ওজন কমাতে আগ্রহী, তারা আমাকে দেখে যেন অনুপ্রাণিত হতে পারেন, আমার ফিরে আসার গল্প শুনে যেন অনুপ্রাণিত হতে পারেন, সেই জন্য আমি আগামী ফিরে আসার গল্পের অতিথি হয়ে আসছি। আর এই প্রথমবারের মতো আমি জাহাঙ্গীর কবির স্যারের সাথে কথা বলার সুযোগ পেয়ে আনন্দিত বোধ করছি। তো আপনারা সবাই আমাদের ফিরে আসার গল্পটি উপভোগ করবেন।